ঠাকুরগাঁওয়ের লিচু বাগানে এখন মধু সংগ্রহে ব্যস্ত মধু চাষিরা। প্রাকৃতিক মধু সংগ্রহের মাধ্যমে বাড়তি আয় করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন তারা। এদিকে দিনাজপুরে লিচু থেকে মধু উৎপাদনের সম্ভাবনা থাকলেও ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। ঠাকুরগাঁওয়ে ফুলে ফুলে ভরেছে লিচু বাগান, শোভা পাচ্ছে সারি সারি মৌ বক্স। এক একটি বাগানে স্থাপন করা হয়েছে 100 থেকে 150টি মৌ বাক্স। প্রতি 100 বক্সের বিপরীতে 8 থেকে 850 কেজি মধু সংগ্রহ করা সম্ভব। মৌ ফুটলে আমরা বাগানে বক্সগুলো নিয়ে আসি, তারপর এখান থেকে 10-12 দিন পর থেকে আমাদের মধু কালেকশন শুরু হয়। 20-25 দিনে মোটামুটি আমরা ভালোই মধু সংগ্রহ করতে পারি। প্রাকৃতিক মধু সংগ্রহের মাধ্যমে বাড়তি আয় করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন চাষিরা। এতে লাখ টাকা মধু উৎপাদনের পাশাপাশি বৃদ্ধি পাবে লিচুর ফলন। প্রায় 10 বছরে অতিরিক্ত হয়ে গেলে মৌ চাষিরা আমাদের ঠাকুরগাঁও আসছেন, তাতে আমরা খুবই উপকৃত হচ্ছি। লিচুর পাশাপাশি মধু উৎপাদন এগিয়ে নিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌ বাক্স পালনে আমরা যেমন অর্থনৈতিকভাবে মধু প্রাপ্তির মাধ্যমে লাভবান হচ্ছি, পাশাপাশিভাবে আমাদের ফলন বৃদ্ধি পাচ্ছে এবং ফলনের গুণগত মানও আমরা ভালো পাই এক্ষেত্রে। এদিকে দিনাজপুরে লিচু বাগানে সাতক্ষীরা, নাটোর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মৌ চাষিরা মৌমাছির বাক্স স্থাপন করেছে। লিচু থেকে 1200 মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা থাকলেও ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধু চাষিরা। আমরা মধু উৎপাদন করতে পারতেছি, কিন্তু আমরা সঠিক মানে ন্যায্য মূল্য আমরা সরকারের কাছে পাচ্ছি না। আমাদের কাছে সিন্ডিকেট করে দাম দেওয়া হয় অনেক কম। সরকার যদি মধুকে একটি বিশেষ পণ্য ঘোষণা দিয়ে মূল্য নির্ধারণ করে দেয় তাহলে মৌ চাষিরা উপকৃত হবে বলে জানান কর্মকর্তারা। লক্ষ্যমাত্রার মধ্যে মধু উৎপাদন হলো, আর দুঃখের বিষয় হলো যে আমাদের মৌ চাষিরা যারা এত কষ্ট করেন, বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান, তারা কিন্তু মধুর সঠিক বা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তবে সরকার যদি এই মধুটাকে একটা বিশেষ প্রোডাক্ট হিসেবে ঘোষণা দিয়ে এর যদি মূল্য নির্ধারণ করে দেয় তাহলে মৌ চাষির উপকৃত হবে। দেশের ব্যাপক চাহিদার সাথে সম্ভাবনাময় এই পণ্যটি উৎপাদন, বাজারজাত এবং মূল্য নির্ধারণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সবার। অর্ঘ্য মিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।